আজমলের নাম চিনিয়ে না পায় কংগ্রেসের নেতায়। আজমল মানে আজমলে হেরুয়াইছে ভরির তলর মাটি। কংগ্রেস AUDFর এইবার মিত্রতা নোহাটো এক প্রকার নিশ্চিত। কংগ্রেসের মিত্রতার আশা এক প্রকার বাদেই দিছে AUDFে, আর তার হয়তো দুয়োটা দলের নেতা হয়েছে অধিক আক্রমণাত্মক। কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারে আজমলের কথা সোধাত কলে, কোন আজমল? আজমল মানে আপনি আজিকালি কথাবর ডাইরেক্ট নাম কব লাগিব। আজমল আর বহুত ওলাই গেল নয়, বড়দিন আজমল ডাঙ্গরিয়া মানে UDF প্রধান, তেখেতর কথা আর পাতিবলগা কিবা আছে নাকি? লগতে কলে ভরির তলর মাটি হেরুয়াইছে আজমলে। হেলিকপ্টারের পৰা নামি ভরি দিবলৈ মাটি নাই আজমলর। একেবারে এসি রুম, হেলিকপ্টার, এরোপ্লেন বাদ দি, ইনোভা, ইনোভা বাদ দি, বাইক বাদ দি, খেলপথার, ঠিক আছে? এজন মানুহে ইমান উপরপা গৈ গৈ তলত একেবারে আহি গৈছে, তার মানে বুঝক আর রাজনীতির ভাষা তাক কি বলে কয়, তেওর ভরি তলত কিমান মাটি আছে। মাটি নাই কারণে তো খামুচি ধরবলে একেবারে বাইকত উঠিছে, খেলপথারত নামিছে। যেটা ভরি তলত মাটি না থাকে কোনো রাজনীতিবিদর, তেও তেনেকুৱা করা আরম্ভ করে আকৌ ভরি তলর মাটিখিনি আনিবলৈ। জাকির হুসেনের কথার প্রত্যুত্তর দিলে রফিকুল ইসলামে, কলে মাটিত আগরপরাই আছে বদরুদ্দিন আজমল। আজমল যে মাটির মানুষ এই কথাটা অসমৰ জনতা জানে। ইজন মানুষ অট্টালিকা 5-7 স্টার থাকিব পৰা এবিলিটি আছে, থাকে। ইমান সম্পত্তির গৰাকী হয়েও চর চাপরিত যত মানে ন্যূনতম সুবিধাখিনি বহুত জায়গাত নাই, সেই জায়গাবিলাত গৈ আজমল সাহ থাকে, খায়, বহে, উঠে, মানুষের সাক্ষাৎ করে। গতি এই আজিয়ে নহয়, আজমল সাহ 2005 যেটা দল জন্ম হল তেতিয়ারপরা এইখানে করে আছে। রফিকুল ইসলামে কলে বিজেপির ভালোর ভাবে কাম করে কংগ্রেসে। কংগ্রেসের ভরি তলত মাটি নাই। কংগ্রেসে এতিয়া বাকি তো দেখিছে যে ভাবিছিল যে ধুবরীত গৈ অল্প যুজিম, এতিয়া ধুবরীত গৈ কংগ্রেসে পাত্তা পাওয়া নাই। আর বিজেপির অবস্থা সাংঘাতিক বেয়া, বিজেপি এনেক কথা কোয়া স্বাভাবিক কথা। গতি কংগ্রেস আর বিজেপি এটা ভাই ভাই হয়েছে। কংগ্রেস আর বিজেপি দুটা দলরে যেটা বেয়া, তখন মিলি আজমল সাহাবর বিরুদ্ধে লাগিছে লাগক। আনহাতে এইবার বিজেপিয়ে সংখ্যালঘু মুসলমানের ভোট বিচরাক লো প্রতিক্রিয়া কংগ্রেস আর AUDFর। AUDFর মতে বিজেপির অবস্থা এটা বহুত বেয়া। কিন্তু একটা কথা স্পষ্ট, বিজেপির অবস্থা যে বেয়া এই কথাটা মানে হুসাইছে। বিজেপি এটা দেখিছে যে এই সব হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, মসজিদ মন্দির, এই সব খেল খেলি থাকিলে আর বেশিদিন জিয়াই থাকিব নয়, সেই কারণে হয়তো তেখেতকলর মোটো চেঞ্জ করেছে। কংগ্রেসে কলে বিজেপিত থাকা মুসলমানে আগতে তেওঁলোকক দিয়া নাছিল নাকি ভোট? তার মানে আগতে তেওঁলোকক কুমুঠিতে রাখিছিল, ভোটটো দিয়া নাছিল নাকি? তেওঁলোকৰ জানিব বিচাৰিছো, তেওঁলোকে ইমান দিন কুমুঠিত কেবল আছিল, ভোটটো বেলেগক দিছিল নেকি? তেওঁলোকে বিজেপিক ভোটটো দিয়া নাছিল নেকি? ক্যামেরা পার্সন তপন বৈশ্যর সহ মাধব দাস, UI365।